জাতিসংঘের শান্তি মিশন থেকে বাংলাদেশি সেনাবাহিনী প্রত্যাহারের দাবি ইইউ সদস্যের। এই সংসদ অবৈধ, এই সরকার অবৈধ, এটাকে এই সরকারের পতন পর্যন্ত এটাকে মনে রাখতে হবে। সক্রিয়দের নেতৃত্বে আনছে বিএনপি, এই সুনামে দেশ রূপান্তরের একটি রিপোর্ট। একটি বড় দেশ আমাদের উপর হঠাৎ স্যাংশন দিল, বিশেষ করে র‍্যাবের ডিজি সহ সেই সময় র‍্যাবের কর্মরত অনেক। অবশেষে সেনাবাহিনীকে প্রত্যাহার করলো জাতিসংঘ। এবার সরকারের পালানোর কোনো পথ নেই, সব পালানোর পথ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দর্শক, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মিশন থেকে বাংলাদেশি সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে, দাবিটা জানিয়েছে ইইউ পার্লামেন্ট সদস্য থেকে। দর্শক, আপনারা জানেন নির্বাচনের আগে থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ইইউ বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। তবে হঠাৎ করে কেন বাংলাদেশের সেনাবাহিনীদের উপর খেপলেন ইইউ, সেটা আমরা দেখব। অন্যদিকে প্রধানমন্ত্রী আবারও স্যাংশন নিয়ে মুখ খুলেছেন। গত কয়েক মাস আগে বলেছিল কেউ আমাদের স্যাংশন দিলে আমরাও তাদের পাল্টা স্যাংশন দেব। গতকাল আবারও প্রধানমন্ত্রী এ বিষয় নিয়ে মুখ খুলেছেন। চলুন দর্শক, একে একে আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন, বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ দেখলে। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটা জানিয়ে দেবেন। একটি বড় দেশ আমাদের উপর হঠাৎ স্যাংশন দিল, বিশেষ করে র‍্যাবের ডিজি সহ সেই সময় র‍্যাবের কর্মরত অনেকের উপরে স্যাংশন দেওয়া হলো। সেখানে আমার প্রশ্ন ছিল যে যারা আমাদের জঙ্গিবাদ, সন্ত্রাস, জলদস্যু, বনদস্যু, এদের হাত থেকে দেশকে রক্ষা করা বা মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের উপরে কীভাবে স্যাংশন আসে, তাদের অপরাধটা কী? আর কেউ যদি অপরাধ করে তাহলে কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, সে যে কোনো সংস্থার লোকই হোক, তাকে তো আমরা আইনের আওতায় আনি এবং আমরা তার বিচারও করেছি, বিচার হচ্ছে, এটাও হবে, এটাও স্বাভাবিক, ভবিষ্যতে হবে। কিন্তু যার যার কর্তব্য পালন যথাযথভাবে করছে না সেটা দেখার কথা। কিন্তু আমাদের দেশের আমাদের সংস্থা তারা দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যখন কোনো অপরাধী শনাক্ত করবে, ধরবে আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেজন্য আরেকটি দেশ এসে স্যাংশন দেবে, এটা আমাদের কাছে কখনো গ্রহণযোগ্য নয়। কাজে সেটা আপনারা দেখেছেন যে প্রথম প্রথম অনেকে ঘাবড়ে গিয়েছিলেন, আমি বলেছি ঘাবড়াবার কিছু নেই, স্যাংশন কখনো একতরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি, সে অধিকারও আমাদের আছে। এই দেশটা আমাদের, রক্ত দিয়ে আমরা স্বাধীনতা এনেছি, যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল তারাও পারেনি, এদেশের মানুষ কিন্তু জেগে উঠেছিল এবং দেশকে স্বাধীন করেছিল। সেভেন ফ্লিট পাঠিয়েও আমাদের মুক্তিযুদ্ধে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমেরিকার জনগণ সেটা করতে দেয়নি, কোর্টে তারা বাধা দিয়েছিল। কাজে আমি মনে করি যে এই ধরনের কেউ কিছু বললে সেখানে নিজেদের মন খারাপ করার প্রয়োজন নাই, সবাইকে আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে, আত্মমর্যাদা বোধ নিয়ে চলতে হবে, আর অন্যের অধিকার সংরক্ষণ করা এটা দায়িত্ব, সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে, সন্ত্রাস, জঙ্গিবাদ এ সমস্ত অপকর্ম থেকে মানুষকে মুক্ত করতে হবে। এই ক্ষেত্রে র‍্যাবের যথাযথ ভূমিকা নিচ্ছে, শুধুমাত্র যে যারা অপরাধী তাদের গ্রেপ্তার করাই না, তাদেরকে মোটিভেশনও করা হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, তারা যাতে সহজ জীবনে আসে সেই ব্যবস্থাও নিচ্ছেন, বা একটার পর একটা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, যাতে মানুষ এই ধরনের মানে সন্ত্রাসী কাজ, অসামাজিক কাজ বা মাদক বা এই ধরনের জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয়। এবং সেজন্য আমি সাধুবাদ জানাই আমাদের র‍্যাবকে যে তারা সেই কাজগুলি যথাযথভাবে করে যাচ্ছেন। জাতিসংঘের শান্তি মিশন থেকে বাংলাদেশি সেনাবাহিনী প্রত্যাহারের দাবি ইইউ সদস্যের। জাতিসংঘের শান্তি মিশন থেকে বাংলাদেশি সেনা সদস্যের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য বাইজান স্টেফানি। চারই মার্চ সোমবার জাতিসংঘের শান্তি রক্ষী মিশনে আন্ডার সেক্রেটারি জিন পিয়ারে লেকুইস বরাবর লিখিত এই চিঠিতে তা দাবি করা হয়। ওই চিঠিতে বলেন, আমি বাংলাদেশের চলমান মানবাধিকার লঙ্ঘন ও মোকাবেলায় দ্রুত এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘকে আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশের নাগরিকদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, বাংলাদেশে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন, নির্বিচারে আটক, নির্যাতন, জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ জঘন্য অপরাধে সংঘটিত হচ্ছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবি, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সের ইন্টেলিজেন্স ডিজিএফআই এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI সহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এসব মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। চিঠিতে উল্লেখ করা হয় হিউম্যান রাইটস ওয়াচ এর তথ্য অনুযায়ী 2008 থেকে 2021 সালের মধ্যে বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্বারা 2757টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 2024 সালের 7 জানুয়ারি বাংলাদেশি এক সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচনের আগেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো বাংলাদেশে প্রায় 30,000 বিরোধী কর্মীকে গ্রেফতার করে তারা বাংলাদেশে ভোট জালিয়াতির সঙ্গে জড়িত। আমি বিস্তারিত পড়ার পরে আপনাদের সামনে একটু বিশ্লেষণ করব। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশি সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের 6,500 সদস্য মোতায়েন রয়েছে উল্লেখ করে সিনেটর আইভান বলেন, যেহেতু তারা এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের কাজে জড়িত, সরাসরি জড়িত, তাই তাদের শান্তিরক্ষী মিশনে নিয়োগের মাধ্যমে পুরস্কৃত করা আমাদের ভাবে আমাদের গভীর কষ্ট দেয়। জাতিসংঘকে মানবাধিকার ও ন্যায় বিচারে আলোক কর্তৃবিতা হিসাবে তার সুনাম অক্ষুণ্ণ রাখতে, মানবাধিকারের প্রতি সম্মান বজায় রাখে এমন কর্মীদের শান্তিরক্ষী মিশনে নিয়োগের আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এটার বাংলা ট্রান্সলেশনটা আপনাদেরকে পড়ে শোনালাম। যেই চিঠিটা গিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বারের কাছ থেকে, এটা শুরু, এটা শেষ নয়, এটা সরাসরি এভাবে কোনো ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার জাতিসংঘকে জানিয়েছে বলে এর আগে আমার জানা নেই। এটি প্রথম সরাসরি বাংলাদেশের সেনাবাহিনীর নাম উল্লেখ করেছে বাংলাদেশের প্রত্যেকটা সিকিউরিটি এজেন্সির। তারা উল্লেখ করে বিশ্লেষণ করে জানিয়েছেন যে এই মানুষগুলা বাংলাদেশের খুন এবং গুমের সাথে জড়িত এমন ব্যক্তিরা বাংলাদেশের সরকারকে তারা 24 সালের 7ই জানুয়ারিতে নির্বাচিত করেছে, এমন ভাবে নির্বাচিত করেছে যাদের হাতে রয়েছে রক্ত, যাদের হাতে রয়েছে খুন, তাদেরকে শান্তি মিশনে এনে শান্তি মিশনের সুনাম, শান্তি মিশনের মর্যাদা, শান্তি মিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নজর কেড়েছেন উনি, যে এই ধরনের মানুষদেরকে পুরস্কৃত আপনারা করছেন যাদের হাতে রয়েছে বাংলাদেশের আপামর জনতার রক্ত। তাই এই রক্ত মাখা হাত দিয়ে তারা শান্তি মিশনে কাজ করতে পারে না। শান্তি মিশনে ওই সমস্ত দেশের লোক কাজ করবে যাদের দেশের মধ্যে রয়েছে সুনাম, যারা দেশের মধ্যে বিরোধী দল বা কোনো মানুষের সাথে হত্যা আর গুমের সাথে জড়িত নয় এমন দেশ থেকে আপনারা নিয়োগ দিবেন। বাংলাদেশের 6,500 সেনাবাহিনীর সদস্য এখানে জাতিসংঘে কাজ করছে বলে, শান্তি মিশনে কাজ করছে বলে এই চিঠিতে উল্লেখ করেছেন। সক্রিয়দের নেতৃত্বে আনছে বিএনপি, এই সুনামে দেশ রূপান্তরের একটি রিপোর্ট রেজাউল করিম লাভ। আমিও ভাবছিলাম যে নির্বাচন 28 অক্টোবরের পরবর্তী পরিস্থিতির পর ভিন্ন একটি বিএনপি কিন্তু রাজপথে ছিল অথবা দেশে ছিল অথবা আন্দোলন সংগ্রামে ছিল, যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন। এর মধ্য দিয়েও কিন্তু বিএনপি বুঝতে পারছে যে আসলে তাদের কারা সত্যিকার অর্থে একেবারে ত্যাগী আর কারা হচ্ছে আপোষকামী অথবা মানে ভীত সন্ত্রস্ত। এটা ঠিক যে পরিমাণ দমন পীড়ন তাতে টিকে থাকা খুব মুশকিল। এত কিছুর পরেও যারা সত্যিকার অর্থে বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে নেতৃত্বে নিয়ে আসার বিষয়টি এখন বিএনপির সক্রিয় বিবেচনায়। এর মধ্যেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন কিন্তু তার একটি আলামত। হয়তো বিভিন্ন পর্যায়ে তার যে যুব দল আছে, ছাত্রদল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, কৃষক দল আছে, শ্রমিক দল আছে, নানা পর্যায়ে একটা পরিবর্তন আনা খুবই জরুরি বলে বিএনপি নেতৃত্ব মনে করছে। কেননা অভিযোগ আছে যে ক্ষমতাসীন দলের মতনই বিএনপিরও বিভিন্ন পর্যায়ে যে সমস্ত সংগঠন আছে সেখানে পদপদবি অনেকে বেচাকেনা করেন। এই বেচাকেনা যারা শরিক হন বা যারা নেতা হন তারা আসলে সংকটময় মুহূর্তে থাকেন না। তারা হয় দেশে থাকলে লুকিয়ে থাকেন, আন্দোলন থেকে বিচ্ছিন্ন থাকেন, নানা কৌশলের আশ্রয় নেন, অথবা দেশের সুযোগ থাকলে দেশের বাইরে চলে যান। এমনটা ঘটেছে এবং এই বিষয়টা এখন মোটামুটি প্রকাশিত হয়েছে। ফলে বিএনপির আভ্যন্তরীণভাবে একটা বোঝাপড়া চলছে বা একটা তোলপাড় চলছে যে সুবিধাভোগীরা কোণঠাসা হয়েছে বা তারা বিচ্ছিন্ন হয়েছে, তাদের বিষয়টা উন্মোচিত হয়েছে। এখন যারা ত্যাগী নেতাকর্মী তাদের একটা সামনে আসার সুযোগ হয়েছে। দল আসলে সংকটে না পড়লে কখনো বোঝা যায় না যে কারা দলের জন্য প্রকৃত নিবেদিত প্রাণ। তো এইটা বিভিন্ন সংকটে গত 15 বছরে এটা বিএনপি নানাভাবে টের পেয়েছে, যার কারণে দেখা গেছে হয়তো ভুলক্রমে কোনো নেতা বাদ পড়েছে কিন্তু পরবর্তী সময়ে শীর্ষ নেতৃবৃন্দ সেটা বুঝতে পেরে আবার তাকে টেনে এনেছে। তারপরেও ভুল হয় না তা না, কিন্তু একটা বিষয় বিএনপি প্রমাণ করতে পেরেছে যে এত দমন পীড়নের পরেও কিন্তু কেউই কিন্তু দল ছুট হয়নি, তারা আপোষ করেনি। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সেটা পার্সেন্টেজ খুবই কম, 1% বা 2%, কারণ বাংলাদেশের ইতিহাসে এমন দমন পীড়নের মুখে আর কোনো রাজনৈতিক দল কখনো হয়েছে কিনা আমার সন্দেহ। তো এই দমন পীড়নের পরও কিন্তু বিএনপি যে ঐক্যবদ্ধ আছে এবং একাত্ম আছে এটা কিন্তু একটা বিস্ময়কর ঘটনা, যার কারণে দেখেন যে তৃণমূল বিএনপি, বিএনএম বা বিএসপি এসব দলগুলোকে দাঁড় করানো হয়েছিল যাতে বিএনপির নেতারা দলে দলে সেখানে যায় এবং এইসব দলগুলোকে নির্বাচনে এনে তাতে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখানো যায়, কিন্তু সেটা ফেল করেছে এই কারণে যে বিএনপি নেতারা তো দলে দলে যায়নি সেখানে। যেমন মেজর হাফিজ বিএনএমের চেয়ারম্যান হওয়ার কথা ছিল বলে বাজারে গুঞ্জন ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি তাপস করেননি এবং তিনি অনেকদিন ভারতে ছিলেন চিকিৎসা, ফিরে আসছেন, এসে ঠিকই তাকে কিন্তু কারাগারে যেতে হলো। আবার কিছু সুবিধাবাদী চেহারাও সামনে আসলো সাজানো মোড়ের মতন, যে মামলা একই মামলা মির্জা ফখরুল দেশ মতন মামলার আসামি হয়েও তিনি
জামিনে মুক্ত পেলেন, মুক্তি হলেন এবং এখন তিনি আওয়ামী লীগের এমপি। তো এই যে সংকট না আসলে বোঝা যায় না যে মানে কে ত্যাগী আর কে আপোষকামী। তো এখন বলা হচ্ছে যে দলের স্থায়ী কমিটির সবাই বিগত দিনের আন্দোলন সংগ্রাম নিয়ে আলোচনা হয়েছে, কোথায় ব্যর্থতা ছিল, কারা ব্যর্থ হয়েছে তা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। সেই মোতাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা রিপোর্ট তৈরি করবেন, রিপোর্টের ভিত্তিতে আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য নতুন নেতৃত্ব তৈরি করা হবে। বিএনপির দপ্তর সংশ্লিষ্ট নেতারা বলছেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য গত 21 ফেব্রুয়ারি ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালকে দলের জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত করে বিএনপি। এছাড়া কাজী সাইদুল ইসলাম বাবলুকে ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এর মধ্যে শুক্রবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করেছে বিএনপি। সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সংগঠন ঢেলে সাজানো হবে, পরিবর্তন আসতে পারে ঢাকা মহানগর ও উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃত্বে। এ বিষয়ে দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভাগওয়ারী সাংগঠনিক রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন, আমরা সেভাবে কাজ করছি, শিগগিরই আমাদের রিপোর্ট দপ্তরে জমা দেব, ধারণা করছি রিপোর্ট দেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন নেতৃত্ব উপহার দেবেন আগামী দিনের আন্দোলন সংগ্রাম সফল করার জন্য। এদিকে ছাত্রদলের নতুন কমিটি থেকে আশাবাদী হয়ে উঠেছেন। তো দর্শক দেখলেন সম্পূর্ণ প্রতিবেদন, সম্পূর্ণ সংবাদ দেখলেন, কয়েকটা প্রতিবেদন দেখিয়েছি কয়েকজন বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে, তারা যে বিশ্লেষকটা করে প্রায় সময় সেগুলো কিন্তু মিলেই যায়। দর্শক, এ বিষয়ে মানুষদের জানাতে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি, আর এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আপনাকে ডবল করে ধন্যবাদ জানাই, গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি চিরকৃতজ্ঞ। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী নিউজ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের ভাইরাল আপডেট, ভাইরাল আলোচনাগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।